তুষার মজুমদার দীপাঞ্জন ঘোষ প্রত্যেকের পক্ষ থেকেও আপনাদের সবাইকে আন্তরিক সনাতনী রাষ্ট্রবাদী অভিনন্দন জানাই আপনারা জানেন যে পৃথিবীতে নানা ধর্ম রয়েছে আমরা সনাতনী যারা আমাদের একমাত্র ভূমি হচ্ছে ভারত ভূমি তাই ভারতবর্ষকে হিন্দুস্থান বলা হয় এবং যুগে যুগে আমাদের বহু মুনি ঋষিরা তারা এখানে জন্মগ্রহণ করেছেন মুনি ঋষি দেশ আমাদের এবং তারা আমাদের সনাতন সংস্কৃতিকে জাগ্রত করেছেন আমাদের মধ্যে লুকায়িত আধ্যাত্মিক চেতনাকে ঘুমন্ত চেতনাকে জাগ্রত করেছেন আমাদেরই সনাতন ধর্মের প্রতিনিধি হিসেবে স্বামী বিবেকানন্দ 1893 সালে শিকাগো ধর্ম সম্মেলনে গিয়ে আমাদের ধর্মকে পৃথিবীর সুউচ্চ জায়গায় নিয়ে গেছেন প্রভু লোকনাথ ব্রহ্মচারী তার আদর্শ তার বাণী তার মানুষের মধ্যে আধ্যাত্মিক চেতনাকে জাগ্রত করার যে কাজ যে বাণী দিয়েছেন এই বাণীতে কোথাও হিংসা দ্বেষ ঘৃণা নেই আমরা সবাই তার বাণী আদর্শকে সামনে রেখে আগামী দিনে আমাদের ভারত ভূমিকে সমৃদ্ধ করব ঠাকুরের কাছে প্রার্থনা করব যাতে আমাদের দেশ আফগানিস্তান না হয়ে যায় আমাদের দেশ ইউক্রেন না হয়ে যায়
কারণ অন্য ধর্মের প্রতি শ্রদ্ধা রেখে আমি বলতে চাই ইসলাম ধর্ম বলুন খ্রিস্ট ধর্ম বলুন বৌদ্ধ ধর্ম বলুন বা অন্য ধর্ম বলুন তাদের একাধিক দেশ রয়েছে যাওয়ার অনেক জায়গা আছে আমাদের যারা আমরা হিন্দু সনাতন আমাদের কোথাও যাওয়ার জায়গা নেই ভারতের বাইরে তাই আমাদের ভারত মাতাকে আরো বেশি করি আমরা সমৃদ্ধ করব বাড়িতে বাড়িতে বাবা লোকনাথ ব্রহ্মচারীর কথা প্রচার করব শ্রী চৈতন্য দেবের ভাবধারায় নিজেকে উপযুক্ত তৈরি করব ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেব জগৎজননী মা সারদামণি স্বামী বিবেকানন্দের পথের আমরা পথিক হব এবং সর্বোপরি রাধা মাধবের আমরা আরাধনা করব বাড়িতে বাড়িতে তুলসী মঞ্চ স্থাপন করে তুলসী পূজন করব শঙ্খ বাজাব উপবাস ফিরিয়ে আনব সান্ধ্যকালীন দীপ প্রদান করব আর সবার উপরে বেদ উপনিষদ আমরা নাই বা পড়লাম কিন্তু হাতের কাছে গীতাটি রাখব শুধু মোবাইল ফোন ঘাঁটব না অন্য বই দেখব না সেটার সাথে সাথে গীতাটাও আমরা পড়ব প্রত্যেকের ঘরে গীতা থাকবে গীতাতে একটা কথা আছে সেটা বলে আমি শেষ করব ধর্ম রক্ষতি রক্ষিত অনেক কিছু পাওয়ার আনন্দ জীবনে আছে না পাওয়ার যন্ত্রণা আছে নিজের ধর্মের সঙ্গে কখনো সমঝোতা করবেন না এই আবেদন আপনাদের সকলের কাছে করে এত ভক্তের সঙ্গে আমার মিলিত হলাম ঠাকুরের দর্শন পেলাম ঠাকুরকে ফুল দিয়ে অগ্নিশিখা দিয়ে ধূপ দিয়ে আরতি করলাম দণ্ডবত প্রণাম করে ঠাকুরকে নিজের অন্তরের অর্ঘ্য নিবেদন করলাম সে সুযোগ নিত্যানন্দপুর সেবাশ্রম করে দিয়েছেন এর জন্য নতমস্তকে কৃতজ্ঞতা জানাই বাবা লোকনাথ ব্রহ্মচারী কি বাবা লোকনাথ ব্রহ্মচারী কি সত্য সনাতন ধর্ম কি সত্য সনাতন ধর্ম কি গঙ্গা মাতা কি গঙ্গা মাতা কি গো মাতা কি গো মাতা কি দেবী মা দুর্গা কি দেবী মা দুর্গা কি শ্রী চৈতন্য দেব মহাপ্রভু কি গৌরনিতাই প্রেমানন্দে গৌরনিতাই প্রেমানন্দে গৌরনিতাই প্রেমানন্দে